হ্যালো বন্ধুরা, টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা অবশ্যই নিশ্চিত হচ্ছেন আমি কোন বাইকটির কথা বলবো। হ্যাঁ, অবশ্যই আপনারা ঠিক ধরেছেন, আমি হিরো এক্সপালস 200 4 wheel কথা বলবো। বিকজ এই বাইকটি সদ্য নির্মিত এবং সদ্য লঞ্চ হয়েছে ভারতের বাজারে। এই বাইকটি বাংলাদেশে আসলে এর দাম কত হবে, এই বাইকটির টপ স্পিড কত, সেই সাথে কী কী ধরনের পরিবর্তন আনা হয়েছে, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে থাকছে। তাই অবশ্যই কেউ এক সেকেন্ডও না টেনে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং এই মুহূর্তে যদি আপনি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। কথা আর বাড়াচ্ছি না, শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুরা, এই বাইকটির প্রথম দেখাতে যে কেউ একজন বাইক প্রেমী হলে তার প্রেমে পড়ে যাবে, এটি আমি নিঃসন্দেহে বলতে পারি। বিকজ এই বাইকটিতে কিন্তু অত্যন্ত ধরনের বেশি ধরনের ফিচার ব্যবহার করা হয়েছে, যে ফিচারের কারণে কিন্তু এই বাইকটি সবার মন জয় করে নিয়েছে। আর এই বাইকটি কবে নাগাদ বাংলাদেশে আসবে সমস্ত কথাই কিন্তু এই ভিডিওতে আমরা বলে দেব। তো এই বাইকটি যদি প্রথমে লুকস অ্যান্ড বিল্ড কোয়ালিটির দিকে আসি, তাহলে কিন্তু এই বাইকটি সবার নজরে আসবে। বিল্ড কোয়ালিটি বলতে আমি এই বাইকটির ডিজাইন, সিট হাইট সম্পর্কে সমস্ত কিছুই বোঝানোর চেষ্টা করছি। সিট হাইট রয়েছে 825 মিলিমিটার, যা একজন 5 ft 7 থেকে 8 ইঞ্চির রাইডারকে অত্যন্ত ভালোভাবেই এটি বহন করতে সক্ষম হবে। এবং এই বাইকটি আপনি অফ রোড, অন রোড, যে কোনো রোডে নিঃসন্দেহে চালাতে পারবেন, বিকজ এই বাইকটি তৈরি করা হয়েছে একমাত্র অ্যাডভেঞ্চারের উদ্দেশ্য করে। তো চলুন এবার জানা যাক এই বাইকটির ইঞ্জিনের ক্ষমতা সম্পর্কে, অর্থাৎ ইঞ্জিনে কী কী ধরনের পরিবর্তন হয়েছে, কী কী ধরনের জিনিসপত্র ব্যবহার করা হয়েছে, সমস্ত কিছুই। বন্ধুরা, হিরোর এই শক্তিশালী বাইকটিতে ব্যবহার করা হয়েছে 4-stroke অয়েল কুল 4-valve সিঙ্গেল সিলিন্ডার OAC-র একটি শক্তিশালী ইঞ্জিন, যার ইঞ্জিন ক্যাপাসিটি 199.6 cc এবং ম্যাক্সিমাম পাওয়ার উৎপাদন করবেন 19.1 PS বা 8500 RPM-এ। আর এই বাইকটির ম্যাক্সিমাম টর্ক পাওয়া যাবে 17.35 Nm, যা 6500 RPM-এ। এবারে যদি আসি এই বাইকটির ফ্রন্ট সাসপেনশনের দিকে, ফ্রন্টে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক 37 mm ডায়া উইথ অ্যান্টি ফ্রিকশন ব্রাশ, এবং পিছনে ব্যবহার করা হয়েছে 10 step রিয়ার অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, যা একটি জার্নিকে অত্যন্ত আরামদায়ক করার জন্য যথেষ্ট আমার কাছে মনে হয়। এখন জেনে দিচ্ছি এই বাইকটির ডিজাইন এবং ডাইমেনশন ক্যাপাসিটি, অর্থাৎ লেন্থ হয়েছে 118 mm এবং ওয়াইড, অর্থাৎ দূরত্ব রয়েছে 806 mm, হাইট রয়েছে 1099 mm, কার্বোরেটর ওয়েট রয়েছে 157 kg এবং হুইল বেস 1393 mm, সিট হাইট রয়েছে একটু আগে বললাম 825 mm এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স সর্বোচ্চ বেশি 220 mm। এই বাইকটির আরও একটি জিনিস আপনার নজর অত্যন্ত বেশিভাবেই কাটবে, এটি হচ্ছে এর মিটার। এর মিটারে কিন্তু অনেকগুলো ফিচার রয়েছে, যে ফিচারগুলো সত্যি সত্যি একজন বাইকারকে একটি আকর্ষণীয় এবং প্রেমে ফেলতে বাধ্য হবে। এখানে রয়েছে ট্রিপ মিটার, অডোমিটার, স্পিডোমিটার সহ সমস্ত কিছু। সেছাড়া আপনার বাইকে কতটুকু ফুয়েল আছে, এই ফুয়েল দিয়ে আপনারা কতটুকু দূরত্বে অবস্থাপন করতে পারবেন, সমস্ত কিছু রয়েছে। ডিজিটাল ক্লক, এতে দেখতে পাবেন আপনারা তারিখ, সমস্ত কিছু। তো বন্ধুরা, বাইকে গতিশীল করার জন্য কিন্তু চাকার কোয়ালিটিটা অত্যন্ত বেশি হওয়া দরকার। আর যেটা এই বাইকে রয়েছে, এই বাইকটির ফ্রন্ট টায়ার ব্যবহার করা হচ্ছে 90x91x21 cm একটি যে টায়ার, টিউবলেস টায়ার, এবং পিছনে ব্যবহার করা হচ্ছে 120x80 সেগমেন্টের টায়ার, এবং দুটাইতেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সিঙ্গেল চ্যানেল ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল ABS-এর এই বাইকটি। আর অফিসিয়ালি যে বাইকটির সর্বোচ্চ গতি নির্ধারণ করা হয়েছে 115 কিলোমিটার প্রতি ঘন্টাতে, এবং এই বাইকটিতে অফরোড এবং অনরোড মিলিয়ে সর্বোচ্চ আপনারা প্রতি লিটার তেলে হয়তোবা 40 থেকে 42 কিলোমিটার পর্যন্ত মাইলেজ পেতে পারেন। এরপরে যে জিনিসটির কথা বলবো সেটি অত্যন্ত চমৎকার এবং আকর্ষণীয়, বিকজ একটি বাইক চালানোর ক্ষেত্রে কিন্তু হ্যান্ডেল বার অপরিহার্য, বিকজ এই হ্যান্ডেল বারের কারণে কিন্তু আপনার মাজা বা পিঠে ব্যথা নির্ধারণ করবে। তো এই বাইকটিতে কিন্তু টুরিং বাইক হিসেবে কিন্তু এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী একটি হ্যান্ডেল বার, যে হ্যান্ডেল বারের কারণে কিন্তু আপনার ব্যাক পেইন বা পেইন হওয়ার সম্ভাবনা অনেকটাই কম হবে, বিকজ এটিতে ওয়াইড অ্যাঙ্গেল একটি হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে। যে হ্যান্ডেল বারের ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে ইঞ্জিন সুইচ, এবং বাম পাশে রয়েছে হর্ন, পাসিং থেকে শুরু করে সমস্ত কিছুই। এখন যদি এই বাইকটির গিয়ার সম্পর্কে একটু বলতে চাই, তাহলে গিয়ারে ব্যবহার করা হয়েছে 5-step গিয়ারের একটি শক্তিশালী এবং ম্যানুয়াল গিয়ার, যে গিয়ারগুলো সহজেই পরিবর্তন করা যায় এবং ভাঙাচোরার কোনো রকম ভয় থাকে না। সাথে সাইড ইন্ডিকেটর রয়েছে, সাইড স্ট্যান্ড রয়েছে। আর আপনার মিটারে কিন্তু এই সাইড ইন্ডিকেটরের যে সিগন্যাল, এই সিগন্যালটি কিন্তু অনায়াসে পেয়ে যাবেন, যার কারণে কিন্তু আপনার জার্নি হবে অত্যন্ত স্মুথ এবং অনেক ভালো।
তো বন্ধুরা, এতক্ষণ জানিয়ে দিলাম এই বাইকটির ডিটেলস সম্পর্কে। এবার যদি জানিয়ে দিই এই বাইকটি বাংলাদেশে কবে নাগাদ আসবে, তো এই বাইকটি বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে আগামী অক্টোবর মাসের দিকে। তো এই বাইকটি বাংলাদেশে আসলে এর দাম হবে কত এখন একটি জানিয়ে দিচ্ছি, অবশ্যই একটু ধৈর্য সহকারে জানতে থাকুন। বিকজ এই বাইকটির বর্তমান প্রাইস নেপালে রয়েছে 450,000 টাকা। তো 450,000 টাকাকে আপনারা দেড় দিয়ে যদি গুণ করেন, তাহলে কিন্তু এই বাইকটি 6 থেকে 6.5 লক্ষ টাকার ভিতরে বাংলাদেশের বাজারে পাওয়া যাবে। আর আদতেও বাংলাদেশে আসবে কিনা এ বিষয় নিয়ে একটু সংশয়ের ভিতর সবাই রয়েছে, বিকজ বাংলাদেশে কিন্তু 250 সিসির বাইক লিমিট দিয়েছে। তো এই বাইকটি অবশ্যই আমরা জানি যে 200 সিসির ভিতরে পড়ে এবং 250 সিসি যেহেতু লিমিট করা হয়েছে, তাই আমরা আশা করতে পারি যে আগামী অক্টোবর মাসের দিকে এই বাইকটি বাংলাদেশের বাজারে আসতে পারে। আর বাংলাদেশের বাজারে আসলে কিন্তু ভ্যাট ট্যাক্স মিলে এই বাইকটির দাম হতে পারে 6 থেকে 6.5 লক্ষ টাকার ভেতরে। তো সর্বশেষ করলে আমার কাছে যেটি মনে হচ্ছে যে যারা বাইক প্রেমী আছে এবং ট্যুরিং প্রেমিক আছে, যারা ট্যুর করতে বেশি ভালোবাসেন, বিশেষ করে পাহাড়ে কাঁচা রাস্তা ভাঙা রাস্তায়, তারা কিন্তু মনে হয় এই বাইকটি কেনার জন্য অনেক অপেক্ষায় থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আমি শাকিল, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ইনফরমেশনে। তো বন্ধুরা, আপনারা কোন ধরনের বাইকের ভিডিও চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো সে সকল বাইকের রিভিউ করার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।